Assalamualaikum. আমি শামিমা ইয়াসমিন চৌধুরী বাবরা ইমাম গাজ্জালি গার্লস স্কুল এন্ড কলেজ কেজি শাখার একজন সহকারী শিক্ষক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তৃতীয় শ্রেণীর সোনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাসায় আব্বু আম্মুর সাথে অনেক মজা করছো পাশাপাশি পড়াশোনাটাও করছো তাই না তো সোনামণিরা আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় বাংলা দেখো বোর্ডের দিকে খেয়াল করো কি দেখতে পাচ্ছ তোমরা পাখি দেখতে পাচ্ছ তাই না কি নাম বলতে পারবে পাখিটা টিয়া পাখি তো আমরা আজকে পাখিদের কথা তোমরা সবাই আমার বাংলা বই হাতে নাও বা নোটিশটা বের করো দেখো বাংলাপিসটায় কি দেখতে পাচ্ছ অনেকগুলি পাখি দেখতে পাচ্ছ তাই না কাক কোকিল ময়না বুলবুলি টিয়া দোয়েল টুনটুনি বাবুই শালিক মাছরাঙা আরো অনেক রকমের পাখি আছে তো আমি একটু রিডিং করছি তোমরা সবাই বইটা একটু লাইন লাইন বাই লাইন একটু খেয়াল করো দেখো রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে ওরা নানা সুরে ডাকাডাকি করে তাতে মনটা খুশিতে ভরে ওঠে পাখি আমাদের অনেক উপকার করে পরিবেশ রক্ষা করে তারা আমাদের প্রতিবেশী বন্ধু পাখি আমাদের বন্ধু পাখির ডাকে আমাদের কি হয় পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে আমাদের খুব পরিচিত পাখি কোন পাখি বলো তো কাক কালো পালকে ঢাকা শরীর তার কাক কা কা করে ডাকে এরা ঝাঁক গেঁথে ওড়ে খুব চালাক বলে নাম হচ্ছে কাকে নাম আছে কাকে সরি তবে বোকামির কাণ্ড করে সে কোকিলের ডিমে তা দেয় বাচ্চা ফুটিয়ে দেয় আমাদের চেনা পাখি কোকিল এদের রঙও কালো তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের কোচ দেয়া ঠোঁট সবুজ ও বাঁকানো চোখের রং টকটকে লাল লম্বা লেজ আছে কোকিল ডাকে উঁচু ও সুরেলা কণ্ঠে কো কো ডাক ঠিক গানের মতো মিষ্টি কোকিল বসন্তকালে ডাকে কোকিল কোন সময় ডাকে বসন্তকালে ডাকে ময়না দেখতে যেমন সুন্দর তেমনই মিষ্টি তার গান অন্য পাখির ডাক মানুষের কথা অবিকল নকল করতে পারে সে এজন্য মানুষ তাকে সব করে পোষে ময়নার রং কালো চোখের নিচে ও মাথার পিছন দিকে হলুদ চওড়া রেখা টানা ঠোঁট কমলা লালে মেশানো পা দুইটি হলুদ টিয়া সবুজ রঙের পাখি সবুজ তার ডানা ও লম্বা লেজ বাঁকানো ঠোঁট টুকটুকে লাল আর খুব শক্ত গলায় আছে লাল ও কালো রঙের দাগ তারা ঝাঁক বেঁধে চলে টিয়াও পোষ মানে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে তাহলে আমরা বিভিন্ন বিভিন্ন রকমের পাখিদের কথা বললাম পাখিদের নাম আমরা বলতে পারবো না এখন আমরা অনেকগুলি পাখির নাম বলতে পারবো তাই না পাখি আমাদের কি করে অনেক উপকার করে পরিবেশ রক্ষা করে তারা আমাদের প্রতিবেশীর মতো তো এই পাখির পাখিদের কথা গল্প থেকে আমরা আরো বলতে পারবো এক নম্বর শব্দের অর্থ প্রতিবেশী অর্থ পড়শি অথবা কাছাকাছি বসবাস করে যারা সব পছন্দ বা আগ্রহ ঝাঁক অর্থ দল তাতে কাপড় গোনে যে স্থির অবিচল দুই নম্বর প্রশ্নটা দেখো শব্দ আছে পাতায় পাতায় ঠিক শব্দ খুঁজে বের করি নিচের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো দেখো টিয়া ড্যাশ রঙের পাখি টিয়া কি হবে সবুজ রঙের পাখি দোয়েল নরম সুরে শীষ দেয় মিষ্টি সুরে গান গায় ময়না মিষ্টি সুরে গান
বিশ্বসুরের গান গায় ময়না ও কোকিল। তারপর প্রশ্নটা দেখো, ঘ নম্বরটা, মাথার সামনে ঝুটি আছে বুলবুলি পাখি, সবচেয়ে ছোট পাখি টুনটুনি, বাবুই হচ্ছে শিল্পী পাখি। তাহলে কোন পাখির রং, টিয়া পাখির রং সবুজ, নরম সুরে শীষ দেয়, কোন পাখি দোয়েল, মিষ্টি সুরে গান গায় ময়না ও কোকিল, মাথার সামনে ঝুটি আছে কোন পাখি বুলবুলি, আমরা অনেক প্রশ্নের উত্তর বলতে পারবো, তাই না? তাহলে তিন নম্বর প্রশ্নটা দেখো, সঠিক উত্তর, গান গাইতে পারে কোন পাখি? আমরা রিডিং করে তোমরা বাসায় আরো সুন্দর করে রিডিং করবে, তাহলে তোমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। সঠিক উত্তর, এক কথায় প্রকাশ, যুক্ত বর্ণ, প্রশ্নের উত্তর সব বলতে পারবে। তাহলে দেখো তিন নম্বর প্রশ্নটা সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও, গান গাইতে পারে কোন পাখি? বলো তো তোমরা, পারবে না? ময়না। ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা? কাক, টিয়া, শালিক। কোন সারির সব শব্দের অর্থ এক? ঝাঁক, পাল, দল। পাখিদের আমরা রক্ষা করব, কারণ পাখিরা আমাদের উপকার করে। চার নম্বর প্রশ্ন, যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ তৈরি করো। মধ্যনয় ঠ, মধ্যনয় ঠ, কণ্ঠ কুণ্ঠা, ময় ব, ময় ব, কাম্বা কম্বল, ইঙ্গঞ্চ অঞ্চল কাঞ্চন, উময় খ, উময় খ, শৃঙ্খলা ময়ূর পঙ্খি। পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ। আমরা ক্রিয়াপদের চলিত রূপ কিভাবে করছি? প্রথম সময় গিয়ে ক্লাসে পড়ানো হয়েছে, তাই না? কাক কাকা করিয়া ডাকে, তাহলে চলিত রূপ কি হবে? কাক কাকা করে ডাকে। মানুষের শেখানো কথা চমৎকার করিয়া বলতে পারে, এখানে চলিত রূপ হবে মানুষের শেখানো কথা চমৎকার করে বলতে পারে। এরা পরের প্রশ্নটা, এরা ছোট ছোট গাছে নাচিয়া বেড়ায়, এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। তারপরে দেখো আমরা এই গল্পটি পড়ে আরো বলতে পারবো, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। বকের পালক সাদা, শিলা চাচ্ছে আমাদের প্রতিবেশী, গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে, সাজের আকাশে অনেক রঙের পোষ, তাঁতিরা খুব সুন্দর শাড়ি বোনে, বন্ধুদের ছবি জমানো রবির সব, এক ঝাঁক পাখি উঠছে। এছাড়াও আমরা বলতে পারবো, এক কথা প্রকাশ, নানা ধরনের গাছ ও লতা, কি হবে বলতো? গাছ গাছালি, ছোট বড় অনেক জাতের পাখি, পাখ পাখালি, কাছাকাছি বসবাস করে যারা প্রতিবেশী, সুন্দর করে কিছু তৈরি করে যে শিল্পী। তাহলে মেয়েরা বলে দেখো তোমরা, আমি তোমাদের বাড়ির কাজ কিছু দিয়ে দিচ্ছি, এগুলি তোমরা বাসায় করবে, আম্মু আব্বুর কাছে। নম্বর প্রশ্নটা, কোন কোন পাখি গান গাইতে পারে? কোন কোন পাখি গান গাইতে পারে? আমরা বলতে পারবো না সোনামণিরা? কোকিল, ময়না, বুলবুলি ও দোয়েল পাখি গান গাইতে পারে। তারপর দেখো, মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি? মানুষের কথা নকল করতে
পারে কোন কোন পাখি কোন কোন পাখি ময়না ও টিয়া পাখি গ নম্বর প্রশ্নটা হবে আমাদের জাতীয় পাখির নাম কি আমাদের জাতীয় পাখির নাম কি বলতে পারবে না সোনামণিরা আমাদের জাতীয় পাখির নাম দোয়েল প্রশ্নটা তোমাদের থাকবে যুক্ত বর্ণ ভেঙে যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ তৈরি করো শব্দ তৈরি করো দুটি করে শব্দ তৈরি করো মধ্যাহ্ন ছ ময় ব ময় ব ইং ময় চ এই বয়সে ছয় আর সাত তোমাদের বাড়ির কাজ থাকবে বুঝতে পারছো মেয়েরা সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ